পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে বন্য প্রাণী হত্যা থামানো যাচ্ছে না। সীমান্ত পার হয়ে আসা দুর্লভ প্রজাতির নীলগাই, ময়ূর সহ স্থানীয় বন্য প্রাণীও মারা পড়ছে জনতার রোষানলে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা নিশ্চিত করা গেলে বিরল প্রজাতির প্রাণীগুলো ফিরতে পারে। সৌমিক আহমেদের রিপোর্ট। দীর্ঘদিন ধরে সীমান্ত পেরিয়ে নানা প্রজাতির বন্য প্রাণী আসছে দেশের উত্তরের দুই জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ে। এর মধ্যে রয়েছে চিতাবাঘ, গন্ডার, নীলগাই ও ময়ূরের মতো বিরল প্রজাতির প্রাণীও। 17 মার্চ পঞ্চগড়ের আটোয়ারি ও 2 জুলাই ঠাকুরগাঁওয়ের রানীশঙ্কলে গ্রামবাসীর তাড়া খেয়ে মারা যায় 2টি নীলগাই। 24 ফেব্রুয়ারি বালিয়াডাঙ্গিতে জবাইয়ের হাত থেকে 1টি নীলগাই উদ্ধার করে বিজিবি। এছাড়া 5 মার্চ পঞ্চগড়ে 1টি ময়ূর পাওয়া যায়। এসব প্রাণী হত্যা না করে স্থানীয় প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছে বন অধিদপ্তর। পার্শ্ববর্তী দেশ থেকে কাঁটাতারের বেড়া অতিক্রম করে নীলগাইগুলো আমাদের দেশে প্রবেশ করছে। তবে নীলগাই প্রবেশের পর যদি কারো ব্যক্তির এটা দৃষ্টিগোচর হয়, তবে সেটিকে ধাওয়া না করে বা সেটিকে আটকের চেষ্টা না করে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসন বা বন বিভাগকে সেটি অবহিত করা দরকার, এবং সেক্ষেত্রে বন বিভাগই এটা উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা এবং সেটা পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করবে। ধৃত 2টি নীলগাই আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে এবং সেটি বর্তমান ভালো আছে। মানুষের সঙ্গে বন্যপ্রাণীর দ্বন্দ্ব নিরসনে ব্যাপক গণসচেতনতা তৈরির পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আমরা যদি বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলোতে সংরক্ষণ জোরদার করতে পারি, তাহলে এই প্রাণীগুলো কিন্তু এখানে স্থায়ীভাবেও বসতি করতে পারে। এবং যে প্রাণীগুলো বেশিরভাগ এই সীমান্তবর্তী এলাকাগুলোতে আসে, তার মধ্যে আছে নীলগাই, ময়ূর, এই 2টো প্রজাতিই কিন্তু বাংলাদেশ থেকে লুপ্ত হয়ে গেছে। এবং এগুলো যদি বাংলাদেশের সীমানায় বসতি গাড়ে, তাহলে কিন্তু আমরা তাদের আবার ফিরে পাব। এটি উচিত হবে যে স্থানীয় যারা গ্রামবাসী তাদেরকে উদ্বুদ্ধ করা, যাতে এই প্রাণীগুলোকে কোনো প্রকার বিরক্ত করা না হয়। আর নিতান্তই যদি এগুলো কোনো সমস্যার সৃষ্টি করে, তাহলে স্থানীয় বন বিভাগকে খবর দেয়া যায়। মেছুবাঘ, বন বিড়াল ছাড়াও রেড কোরাল কুকরির মতো অতি দুর্লভ প্রজাতির সাপও প্রাণ হারাচ্ছে গ্রামবাসীর হাতে। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।